কথা কিন্তু অতুল ভাই মতু ভাই পাগল হতে পারে বল না কিন্তু না এই আমরা হাজবেন্ড ওয়াইফ কথা কইতে যার মতো তুমি লোক করে কেমে তোমার যদি দাঁড়ি দর ইচ্ছা থাকে হেঁটে যাও বারে যত তোমার বউ আছে তোমার বউ তুমি দাঁড়ি দাও তো আপনারা যে ইত্তেকার চৌধুরীর আত্মীয় এর প্রমাণ কি আমাজন গাড়ি চালাইতে ভালো লাগে ও ভালো কথা আমার পিস্তল ডানছেন কি আশ্চর্য কথা পিস্তল আনবো কেন পিস্তল দানলে ভালো হইতো যে ম্যানেজার আছে না হারাম জাদারে এই পুষ্পার ফোন দিন না ফোনটা রিসিভ করলো না কত বড় বেদব চিন্তা করছো আহা বাবা তুমি এভাবে কেন ভাবছো বলো তো এমনও তো হতে পারে সে কোনো কাজ নিয়ে ব্যস্ত যার কারণে ফোনটা নোটিস করে না না ঠিক আছে সে কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পারে কাজ নিয়ে ব্যস্ত থাকলে তো আমার কোনো সমস্যা নাই ফোনটা রিসিভ করতে অসুবিধা কোথায় এটা এটা কি মানুষের কাজ আমি তো তার প্রয়োজনে ফোন দিছি নাকি বাবা এই সব ব্যাপারে না তোমার একটু বাড়াবাড়ি ব্যাপার আছে বাড়াবাড়ি অভ্যাসটা দূর করো তো আচ্ছা তোর কাছে কি মনে হলো যে আমি এই যে কথাবার্তা বললাম যে এখানে বাড়াবাড়ি হ্যাঁ আমি বাড়াবাড়ি কথা বললাম এত আর্গুমেন্টে না যাই এমনিতেই লোকেশন খুঁজে পাচ্ছি না তুমি এক কাজ করো তুমি ম্যানেজার কারে করে ফোন করো পিস্তলটা যদি আনতি না আর একদিন কে আমার একদিন বাবা আরেকবার ফোন করো আমি ডাহাত সমিতির চেয়ারম্যান তরমুজ আলী কইতেছি আজরে ফোন দিয়ে ডিস্টার্ব করার সময় পাঁচটা না রাখ 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 ফোন রাখ কোন ধরনের কথাবার্তা আপনি জানেন না যে আমি কে কেডা আপনি কেডা কোন কার বারে খা আপনি আপনি আমেরিকার প্রেসিডেন্ট নাকি অং সান সুচি ইন্নতে আমার কোনো দরকার আছে তুমি যা আমি কে তুমি জানো না এই তোমার কিন্তু আমি পুলিশে দিব তাই পুলিশে দিবি আয় কাছে তো তুমি র‍্যাব ধরে দিমু রে কি হয়েছে বাবা না না তেমন কিছু না আচ্ছা আমাজন চলেন আমরা বিশ্ব দিনে ঢাকা চলে যাই কেন ঢাকা যাব কেন এত দূর জার্নি করে এলাম রিসোর্টে তো আমি যাবই যাব বাবা কোনো কথা আমি শুনবো না লোকেশন আপনি খুঁজে বের করছি না আমি তো সাহারা মরুভূমি হাইতে পারি দিতে পারি আমার এই ক্ষমতাও আছে এই এই পাপ্পু তোমার ঘটনা কি বলো তো দেখি হ্যাঁ মাঝে মধ্যে উদাও হয়ে যাইতেছে এভাবে তো চলবে না নো 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 দেখুন বদরুল ভাই প্রথমে আপনার পরিকল্পনাটা একটু সুস্থির করুন আগে সিদ্ধান্ত নিন যে আমরা এদিকে যাব নাকি এদিকে যাব আপনার তো পরিকল্পনার কোনো ঠিক ঠিকানা নেই আমরা কি করতে পারি বলুন এবড়া না ভাই মুরুব্বি মানুষ এ যা কয় মান্য লওয়া উচিত তো হ্যাঁ আমি এই তুমি কি বললা মানে এই কি বললা হ্যাঁ আপনি অবশ্যই মুরুব্বি বয়সের দিক থেকে তো আমাদের দুজনেরই মুরুব্বি আপনি সে আমার মুরুব্বি একের কান কিন্তু লাল করে দেবো আজকে জান আমি মুরুব্বি আমার বয়স সম্বন্ধে তোমার এই তোমার হ্যাপি বার্থডে কবে তোমার কম দেখুন তোমার আর আমার তো এক সালই আমার মনে হয় বদরুল ভাই প্রথমে আপনি আপনার ভাষাটা একটু সংযত করুন আপনি যেভাবে কথা বলছেন এতে আমি আঘাত প্রাপ্ত হচ্ছি সব সংযত কথা খবরদার কোনো কথা বলবো না কথা বলতে পারেন না ভাই ফাজিল জানি কথা কার সে আমার বয়স দিয়ে টানাটানি শুরু করে দিছে মা ভাই আমনে আরে আমি 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 তো এরকম ছিলাম না এই আমি আমি যখন পাগল হয়েছি তারপরে আমার এই অবস্থা হয়েছে একটু বয়স্ক লাগে আমার দুশ্চিন্তাগ্রস্ত আমি তার মানে আপনি বলছেন যে আপনি পাগল অবশ্যই পাগল ছিলাম তুমিও ছিলে আমরা তো সবাই পাগল এই দুনিয়ার সবাই পাগল আমি পাগল তুমি পাগল তুমি পাগল আমরা সবাই পাগল আমাদের এই পাগলের রাজত্বে বদরুল ভাই
আপনার কথা শুনে আপনাকে অপ্রকৃতস্থ মনে হচ্ছে, মনে হচ্ছে একজন বয়স্ক অপ্রকৃতস্থ মানুষ। না না কোনো কথা শুনবো না, এইভাবে কথা যেন করতে যাও দুজন। ওই আপনি করতে পারো না, ওটা দাঁড়ায় থাকো। ওই একটা আপনি একটা তালা তোমার এই তো শুনুন। আপনারা কেমন মানুষ কন্ত, আমার একটা ভুলভাল ঠিকানা দিয়ে দিলেন, আমি ঘুরে ঠিকানা মতো জায়গা পাইলাম না। জি না, আপনারা আমরা ভুলভাল ঠিকানা দেনে, আমরা আপনার ঠিক মতোই ঠিকানা দিছি। এখন আপনি ঠিকানা খুঁজে পান না, সেটা কি আমাদের দোষ? এই জানসার আলী, আমি সভ্যভদ্রভাবে কথা বলতেছি, আপনি ভদ্রভাবে কথা বলেন। স্যার, উনি মানে আমাদের ধমক দিল। আপনি আবার তারে উস্কানি দিয়ে দেন, আমি তারে ধমক দিলাম কোথায়? তারে বুঝানোর চেষ্টা করতেছি। এই তুমি একবারে কথা বললা কেন? তোমার একবারে কথা বলার জন্য বলছি, সব সময় তুমি একবারে কথা বলো। আচ্ছা থামুন তো, থামুন থামুন, আমি কথা বলছি। আচ্ছা প্লিজ, বাড়তি কথা না বলে আপনারা দুজন কি কাইন্ডলি আমাদেরকে বলতে পারবেন যে রিসর্টের এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? বলতে পারবো, কিন্তু এখন আর বলবো না। এই চল। আশ্চর্য, রক্ষক যদি বকক হয় তাহলে এরকমই অবস্থা। তাদের কাছে একটু হেল্প চাইলাম, আমাদের হেল্প করলো না। আয় বাদ দাও তো বাবা, চলো। হ্যাঁ সজল বলো। হয়েছে কি বস, এই একখান মায়া দেখেছি, মায়াটা এত সুন্দর যে মুখে বলার ভাষা হারায় ফেলাইছি বস। শুকর আলহামদুলিল্লাহ। আমি কি তোমার ওখানে মায়া লোক দেখতে পাঠাইছি নাকি? হ্যাঁ জিনা বস। তাহলে কি জন্য পাঠাইছি বস? আসলে হয়েছে কি বস, মায়াটা যে এত সুন্দর বলার মতো না বস। বস মায়াটা কি বিবাহিত না অবিবাহিত একটি খোঁজ খবর নিয়ে দেখবো। তোমার যে জন্য পাঠাইছি তুমি সে কাজ করো, মন দিয়ে করো। ওই তিন বদের খবর কি? আসলে ওই তিনজনের খবর তো বস রাখতে পারিনি বস, মানে মায়াটার দেহে মনের ভিতর কিরাম জানি লাগতেছে বস, এর জন্য ওই তিনজনের খবর আর নিতে পারতেছি না বস। জি বস, জি জি অবশ্যই বস, জি। শোনো ছোট চাচা, তোমার ভাষা আমি কিচ্ছু বুঝতে পারছি না, বাংলায় বলো প্লিজ। কোয়ালা তু কাপালে দাঁড়া, বুঝতে পারছি না, কো কিছু উপাসতে পারছি না, বলো কি বলছো। ও কা তু পাকালে দা ওয়া কাতে নিয়েছো দা what the hell are you saying man? চুপ। শোনো ছোট চাচা, তুমি হা হা করে হাসছো, কি কি ভাষায় জানি কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু জেনে রাখো যে আমি মহা বিপদে আছি, অনেক বড় একটা বিপদ, এবং এই বিপদে আমি দেখতে পাচ্ছি যে তোমার কোনো মাথা ব্যথা নাই। অন্য ভাষায় কথা বললে বেটা দেখলাম তোর প্রতিভা বিকাশ কত দূর হয়েছে, আসলে কিছুই হয় না, জিরোর কোটায়। আর মাথা ব্যথা বেটা, মাথা থাকলেই তো ব্যথা হবে, তা কি বিষয়? বিষয় তোমাকে কিছু শুনতে হবে, দেখি আমার মাথা ব্যথা আমি সারতে পারি নাকি। মাথা মাথা ব্যথা ব্যথা এবারটা হন মা, এই দেখো কন্যা যা মনু। কাকে লাগছে, কাকে লাগছিস? এবারটা একটা কথা কমু। কি কথা ছোট চাচা? বিষয়টা হইলে মনে ধরছে যে কিছু কিন্না কাইটা খাই, অনেকদিন খাই না,
মরে কিছু চা ভাষা দিতে পারো? কি বলছো ছোট চাচা, তুমি জিন মানুষ, জিনদের কি কোনো টাকা পয়সা লাগে? ওরা যাবে দোকান থেকে যা মনে হবে তুলে নেবে, খেয়ে ফেলবে, শেষ। না ওরম করেই তো খাইতাম, এখন মনে হয়েছে যে একটু চাহিদা কিনে খাইলে মনে হয় ভালো লাগবে। আমার একটা কাম করে হাজার দশ টাকা দে। না না না, তুমি যাও, তুমি গিয়ে যেখান থেকে যা খুশি তুলে নিয়ে খেয়ে ফেলো, চুরি করে যেভাবে তুমি খাও ওইভাবে খাও, যাও। আচ্ছা ঠিক আছে, এত টাকা যদি না থাকে তাহলে একটা কাম করে আষ্ট হাজার টাকা দে। কি আবার থামলি? আষ্ট হাজার টাকা, এত টাকা দিয়ে তুমি? না না, এত টাকা তোমার হাতে দেওয়া ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তাই ছয় হাজার টাকা দে, কিছু কিনে কেটে খাই। ওই তো একই হলো, আট যা ছয় তাই। আচ্ছা বুঝছি, এটা অতর কাছে না, এটা চার হাজার টাকা দে, আমি একটা ভালো মন্দ খাই। আরে ধুর, চার হাজার টাকা খেতে লাগে নাকি এই গ্রাম অঞ্চলে? আচ্ছা বুঝছি, এটাও কষ্ট হলে। আচ্ছা তোরে আরো মাফ করে দিলাম, তুই দেড় হাজার টাকা দে। দেড় হাজার টাকা দিয়ে তো পাঁচজনের খাওয়া হবে, তুমি কি করবে টাকা এত? ওরে বেটা, এত হিসাবের? আচ্ছা ঠিক আছে, তুই এক হাজার টাকা মাফ করে দে, পাঁচশো টাকা দে। পাঁচশো টাকা? হ্যাঁ পাঁচশো টাকা, পাঁচশো টাকা না, একটু কমাও। এরে আচ্ছা ঠিক আছে, দুইশো টাকা মাফ করে দিলাম, তুই তিনশো টাকা দে। আচ্ছা ছোট চাচা, হুম, মানে তুই কি বড় লোক জিন যে তিনশো টাকা দিয়ে তুমি খাবা? আরো কমাও, আরো কমাবো। আচ্ছা হন যা, তোর পঞ্চাশ টাকা দে, আর সে আর কম করে খাওয়ান যাইবে না। কিন্তু শোনো ছোট চাচা, হ্যাঁ তুমি তো আয়নায় নিজের চেহারা দেখোনি না, দেখলে বুঝতা যে পঞ্চাশ টাকা তোমাকে দেওয়াটা মানায় না, তোমার আরো কমা উচিত। কমাও, আরো কমাইতে হবে। তাইলে একটা কাম করি, দশটা টাকা দে আর কমাইসটা। দশ টাকা? হ্যাঁ দশটা টাকা দে। আমার কাছে তো কোনো টাকা নেই ছোট চাচা, আমি দশ টাকা কোত্থেকে দেবো? কোনো টাকা নেই। ভাল লাগছে ব্যাপারটা, তুই যে জিনের বংশের ভাজবো না বোঝা গেছে, তোর তো টাকা থাকবে কা? তুমি কি ওই ম্যানেজার যার সাথে আমি ফোনে কথা বলছি? জি আমি হে ম্যানেজার। এখন আপনার পরিচয় দিবেন আপনি কি? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? আপনি যে কথাবার্তা বলছেন এইভাবে কোন ম্যানেজার কথাবার্তা বলে কারোর সাথে? আমি আবার কি বকরে অসভ্যতা করলাম? কোন রম্পে আদবিত আমি করি নাই। আমি তো সারা এসে আপনাকে আসসালাম আলাইকুম দিছি, সরি আসসালাম আলাইকুম তো মিস্টেক হয়ে গেছে। আচ্ছা দিতেছি, আসসালামু আলাইকুম স্যার ম্যাডাম, আমি দিলাম না সালাম, দিলাম না আমি কোন? ওয়ালাইকুম আসসালাম। এই জন্যই আমার জানা আমি বলছিলাম আপনারে যে পিস্তলটা কি নিয়েছেন। আহা বাবা থামো তো, সব জায়গায় বাড়াবো। পিস্তলটা নিয়ে আইলে মাথার মধ্যে ঠেকিয়ে মেরে দিতাম এখন। বাবা থামো, আমি কথা বলছি। শুনুন আমরা অনেক দূর থেকে এসেছি, প্রথমত এই অ্যাড্রেস খুঁজে বের করতে আমাদের খুবই হ্যাসেল পোহাতে হচ্ছে। সেকেন্ড অফ অল আমাদের এখানে বুকিং ছিল, আপনি কি কাইন্ডলি কথা না বাড়িয়ে আমাদের একটা কটেজের ব্যবস্থা করে দিতে পারবেন? জি তা তো পারবোই। তার আগে ম্যাডাম আপনি আমাকে একটু ইনফরমেশন দিয়েছেন, আমাকে মালিক স্যার যে স্যারের কথা কয়ে দিছিল উনি কি হেই স্যার, মানে জনাব আফজল খান? জি আমার বাবা। খাই সিরে মরছি আমি, বিশাল বড় অন্যায় করে আল্লাহ দিছি। এখন কী করি স্যার, আপনি যেহেতু এত করে পিস্তল টিস্তল কিচ্ছু নিয়ে আসেন নাই, একটু কাম করি ওই ভিতরে একটা পুরান বন্দুক আছে এনে আপনার হাতে দেয়, আপনি ফুটফুস করে আমাকে গুলি করে দেন, গুলি খেয়ে মরে দেয়। স্যার খেয়া মনে হচ্ছে গুলি খেয়ে মরে তো ভালো হবো তাই না স্যার? এখন কি রুম একটা ব্যবস্থা করে দিবেন? জি স্যার একটা মিনিট আল্লাহ, এখন পর্যন্ত চোখের সামনে দাঁড়ায় লেখেন এই চশমাগুলো গুলো রুমের ব্যবস্থা করে দাও। জি স্যার আবার কথা কয় যাও, রুমের ব্যবস্থা করো। ঠিক আছে জলদি। শোনো বাবা, তুমি যদি এখন থেকে আর কোনো চিৎকার চেঁচামেচি করো তাহলে কাল সকালে আমি এখান থেকে চলে যাব। কোন ধরনের কথাবার্তা? জানো তোর ঘরে যাবি, তোর কি আমি আটকে রাখছি? দরজার জানলা খোলা আছে, জানলা দিয়ে যেতে পারো, দরজা দিয়ে যেতে পারো। যা, দরজা জানলা খোলা আছে সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা ভুলে যেও না যে তুমি এখানে আমাকে জোর করে নিয়ে এসছো। ও তোমাকে নিয়ে আসি এই জন্য কি আমাকে চুপচাপ বসে থাকতে হবে? তোমাকে তোমার কাছে মানে জোর হাত করে মাপ চাইতে হবে? আমি একবারও বলিনি তুমি ক্ষমা চাইবে।
তাহলে তুমি এইভাবে কথা বলতেছো কেন আমার সাথে? আমি জাস্ট তোমাকে বলেছি যে তুমি চিৎকার চেঁচামেচি করবে না, এটা মোটেও ওয়েল ম্যানার্ড না বাবা। চিৎকার চেঁচামেচি যারা করে তারা হচ্ছে অভদ্র লোক। তুমি কথা কথা চিৎকার করো কিসের জন্য? আর মানুষকে কেন বারবার বলো পিস্তল বের করার কথা? এটা কোনো ভদ্রলোকের কাজ? আমার পিস্তল আছে, আমি তো বের করবো, জান নাই বের করবো কোত্থেকে? থাকলেই বের করতে হবে, এটা কোথায় লেখা আছে? আর চিল্লাচিল্লির কাজ হলে তো আমি চিল্লাচিল্লি করবোই, চেঁচামেচি করবোই। অসহ্য বাবা, তুমি কোনো কথা বুঝতেই চাও না। ম্যানেজার, আসসালামু আলাইকুম স্যার।